আমরা নতুন জীবন করতে চাই, নতুন জীবন। ভুল, এসব কথা ভুল রাজা। কে বলে দেশের মানুষ তার দেশকে ভালোবাসে না? ক্রিকেট খেলায় যেদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেল, সেদিন দেখুন যুবক বৃদ্ধ ছাত্র সবার একসাথে প্রাণ খোলা আনন্দের মিছিল। রাজনীতিতে যখন স্বৈরাচারের দাপট এসেছে তখন মানুষ আন্দোলন করেনি? আসলে এদেশের মানুষকে সিস্টেমে আনতে হবে রাজা। সিস্টেম? সিস্টেম কারা আনবো স্যার? একটা পিওনের চাকরির জন্য এবিএ পাস কইরা চরিত্রের সার্টিফিকেট আনতে হয়, ঘুষখোর অফিসারের সত্যায়ন করা ছবি আনতে হয়, আর যারা দেশটা চালায় ওই চেয়ারম্যান এমপি হনে কোনো সার্টিফিকেট লাগে না স্যার। ওই অনিয়মটা এখন সিস্টেম হয়ে গেছে স্যার, তাই এই দেশের মানুষ সিস্টেম করলেও মানবো না স্যার। কে বলে মানবে না? বিভিন্ন কোম্পানি তাদের গাড়িতে টিকিট সিস্টেম করেছে, তাতে কি মানুষ লাইন ধরে গাড়িতে উঠছে না? পরা বিশেষ জাতের মানুষ বইলা ওই নিয়ম মানে স্যার। সবাই মানে। বর্তমান বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পায়, আমাদের সরকারও দাম বাড়াতে বাধ্য হয়েছে। এর ফলে সাধারণ বাসে প্রতি কিলোমিটারে 10 পয়সা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোনোদিন কোনো লোক প্রতিবাদ করেনি তো? কেন 10 পয়সা করে ভাড়া বাড়ানো হলো? প্রতিবাদ করে নেই বইলেই তো বাস মালিকরা সেই আইন নামাই না, 10 পয়সার জায়গায় ইচ্ছা মতো ভাড়া আদায় করতেছে, আর যে না দিতেছে সে ঘাট ধাক্কা খাইতেছে। এইটা কোন নিয়ম স্যার? এটা অনিয়ম। এই যে ভাই ভাড়া দেন, দেন তো ভাই ভাড়াটা দেন, দেন। এই না। এই ভাই কি দেন, তেলের দাম বাড়ছে জানেন না? আর 2 টাকা দেন। জানি। এই না 10 পয়সা ফেরত দাও। বিতলাম মারো। হ্যাঁ আরে বিয়ে বিতলাম কিসের, প্রতি কিলোমিটারে 10 পয়সা বাড়ছে, আমি তোমার ন্যায্য ভাড়া দিছি, আমার 10 পয়সা ফেরত দাও। আরে মিয়া এত পেচাল না পাইরা, আরো 2 টাকা দেন, না থাকলে হাইটা দেন। আরে মিয়া, এই মিয়া কিছু বলে না। আরে মিয়া দেন ভাড়া দিতেছে না, উনি তো ন্যায্য ভাড়াই দিছে, প্রতি কিলোতে 10 পয়সা করে ভাড়া বাড়ছে, বেশি চান কেন ভাই? আই মিয়া মোল্লা সাজা ফতোয়া না দিয়া চুপচাপ থাকো, নাহলে কিন্তু টার্মিনালে লয়ে একরে সাইজ করে দেবো। হ্যাঁ চলো আসাদ ভাড়া না তো। আরে এই চেহারাটা মনে রাখিস, আমি রাজা, এই রাজধানীর রাজা। যদি আজ থেকে 1 পয়সা বাসের ভাড়া বেশি নেস, তাইলে আমি সব বাস পেট্রোল দিয়ে জ্বালাই দিব। আসো। হ্যাঁ আসো না মা। কি রে মন্টু? মা ওর নাম নুরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে বাইরে থাকা ওর জন্য খুব বিপদ, তাই আজ থেকে তুমি যদি ওরে রেখে দিতা তাহলে খুব ভালো হইতো। থাকবে আমার লক্ষ্মী মা। আমি যাই। আচ্ছা আয় বাবা। মারে আমার মন্টু পাগলের ঘরটা তুই আলো করে রাখিস, কিরে পারবি না? মা মা বসে বসে খুব তো মাল খাচ্ছেন, শহরের পরিস্থিতির খবর কিছু রাখেন? আবার কি হলো, কি আবার হবে? আপনার রাজা এখন ফেরেশতা হয়ে গেছে, কাজী হায়াতের সাথে হাত মিলিয়ে দেশ রক্ষা করতে নেমেছে,
যেখানে সেখানে মাস্তান পিটাইতাছে, লোকজনকে ভালো ভালো কথা শোনাইতাছে, আমাকে ব্যবসার লালবাতি জ্বালাইতাছে। এত বড় নিমখারামি আমারই খেয়ে আমারই পরে আমারই সর্বনাশ করবে। ওকে শিক্ষা দিয়ে দেশ বা ওর হাত পা ভেঙে ফেল। আরে পাইলে তো ভাঙবো। আরে পাবি পাবি, তুই ওর কাছের লোকদের উপর আক্রমণ কর, দেখবি ওর ঠিকই তোর সামনে সে হাজির হয়েছে। এসো। কি কেমন লাগে? হাড্ডি আছে ইমন, বড় নেতা হতে চাও না? তার জন্য তো এই ভ্যাট। নেতা হতে হলে বড় বড় নেতাদের ব্ল্যাকমেইল মানে জিম্মি করতে পারলে ওরা তোমার কথা শুনবে। কেমন করে? হায়াত সাহেবের বাড়িতে তার মেয়েকে দিয়ে গরিব মানুষদের খাবার ছুড়ে দিচ্ছে, তা যদি ভিডিও করতে পারো তাহলে নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অভিযোগ উঠবে। আর তা নিয়ে হায়াত সাহেবকে আমি বুঝেছি, আপনার বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করব। আব্বা জহুলাজি, আমি আর কি করুন, তাই আমার একটা কথা আছে। এইসব মাইকা সবসময় ফিটফাট থাকতে হইব, মাখো। ওইখানে রাখো, মাখতাছি। রেডি হও, আমি জিনিসগুলো নিয়ে আসি তাড়াতাড়ি। বাবা রে, এটা কি দিয়া গেল? এটা সেন্ট, এটা বলে সেন্ট কি করে এটা? এটা বাইবেল না, তোরা এটা বাইবেল না, মরাটা এইটা। এটা যে খালি দূর, এইটা কি? এইটা লাল লাল ধারা। ওরে বাপরে, দেখছো কেমনে বাইর হয়? এইটা না সব সুন্দর, পুরা শৈলে মাখো। আয় কি আনন্দ, একটু বাতাস দি। পিঠে পিঠে হাতের তলি, হাতের তলি পায়ের থেকে নিচ পর্যন্ত। আমি একলা ফিটাবো ঘরের। কি করি ফোন দিতে? এই তোমরা সবাই দাঁড়াও, ছেলেও পাইতেছে। চাচা গেটটা খুলে দাও। তুমি একজন মানুষ হইয়া
মানুষের কুকুরের সাথে কিভাবে খাওয়াইতে চাও? ওরা শুধু মানুষ নয়, ওদের আরেকটি বিশেষণ মানে গুণ আছে। ওরা গরিব মানুষ। তুমি বোধ হয় পৃথিবীর বিভিন্ন সময় গরিবদের বেঁচে থাকার উপর ছবিগুলো দেখনি? আচ্ছা, শুধু গরিবের কষ্টের ছবি দেখছো না? এই দেখো নাই, এই রকম অসহায় মানুষের প্রতিবাদ প্রতিরোধে কেমন করে ধ্বংস হইয়া গেছে তোমাকে মতো অহংকারী বড় লোকেরা। এই খাওন গুলো তুমি বসাইয়া ভালোভাবে দিলেও তো পারতা। ওভাবে খাবার দিলে কি পারাপারি হতো? পারাপারি মজাটাই আলাদা। বিদেশি ছবিতে এসব দৃশ্য দেখাচ্ছি, নিজের দেশে এমন দৃশ্য দেখাটা একটা অন্যরকম মজা। আর এরা তো টোকাই। চুপ, টোকাই না, টোকাইকে দুঃখ দেখতে খুব মজা লাগে। অগত টিভি ভিসিয়ার নাই, মার মতো মজা করে ইংরেজি ছবি দেখতে পারে না, তাই বিনা পয়সায় একটা বাংলা ছবি দেখাইলাম। আইছিলাম নেতার কাছে, নেতা নিশ্চয় বাড়িতে নাই, থাকলে এমন ঘটনা ঘটতো না। শোনো, তুমি লেখাপড়া জানা মাইয়া, একটা কথা মনে রেখো, মানুষ সবার উপরে বড়, মানুষ উপহাস ঘৃণা না, ভালোবাসো, মানুষের জন্য ত্যাগ করো, তাহলে দেখবা তোমার অন্তরে কি সুখ, মনে হইব তোমার আত্মা বেহেস্তে আছে।